আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, রেদওয়ান ভাই, এই পৃথিবীতে এত কষ্ট কেন, জীবনে এত দুঃখ কেন? আসলে এই প্রশ্নের উত্তরটা আমিও সঠিকভাবে জানি না, তবে আমি এতটুকু বুঝতে পারি যে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে কেউ কখনো আনন্দে থাকে না। পরীক্ষার হল মানেই কষ্ট। ঠিক তেমনিভাবে এই পৃথিবীটাও আমার কাছে একটা পরীক্ষার হল মাত্র। আর এই পরীক্ষার হলে আমাদের যতক্ষণ থাকতে হবে ততক্ষণ দুঃখ কষ্ট নামের সাগরে ডুবেই বেঁচে থাকতে হবে। কয়েকদিন আগে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর এই নিষ্ঠুর পৃথিবীর নির্যাতন সহ্য করতে না পেরে নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। ইনি আসলে সেই সব ফেল করা পরীক্ষার্থীদের মতো, যারা পরীক্ষার হলে আনন্দ খুঁজতে আসে আর আনন্দ খুঁজে না পেয়ে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে চলে যায়। তাই একটা কথা সব সময় মনে রাখবেন, জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, কারণ এটা পৃথিবী, এটা জান্নাত নয়, এটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আপনার মনের মতো করে পরীক্ষক প্রশ্ন বানাবেন না। ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, জীবনের পরীক্ষাগুলো দিতে থাকুন। দয়া করে এই পরীক্ষার হল ছেড়ে পালানোর চেষ্টা করবেন না, পরীক্ষাগুলো দিতে থাকুন। অন্তত পাশ মার্ক নিয়ে হলেও মৃত্যুর ফেরেস্তার মুখোমুখি হবার চেষ্টা করুন। ফেল করা যাবে না, হ্যাঁ অন্তত ফেল করা যাবে না, কারণ কষ্টগুলো যত বড়ই হোক না কেন, সব কষ্টগুলো যেন এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন হয়ে যায়, মৃত্যুর পর যেন কোনো প্রকার কষ্ট সইতে না হয়। এই পৃথিবীতে কারো কাছে ভালোবাসা আশা করবেন না, কেউ আপনাকে আপনার মতো করে ভালোবাসতে পারবে না, কেউ না, কেউ আপনাকে আপনার মতো করে ভালোবাসতে পারবে না। উল্টো আপনি সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে যান। এই ভালোবাসার বদলা হিসেবে কারো কাছে কিচ্ছু আশা করবেন না। আপনি যতদিন দিতে পারবেন ততদিন মানুষ আপনার কথা স্মরণ রাখবে, যখন দেওয়ার সামর্থ্য ফুরিয়ে যাবে মানুষের কাছে আপনার প্রয়োজনও ফুরিয়ে যাবে। তাই কাউকে কিছু দিতে না পারলেও আপনার অ্যাকাউন্ট থেকে ভালোবাসা দিতে থাকুন। এখন বুঝতে না পারলেও মৃত্যুর পর আপনি ঠিকই বুঝতে পারবেন, কেউ না কেউ কোথাও না কোথাও থেকে ঠিকই আপনার কথা মনে করছে। এই পৃথিবী থেকে কিচ্ছু আশা করবেন না, কারণ এই পৃথিবী আপনার মনের তৃষ্ণা মেটাতে পারবে না। জীবনের আর অল্প কিছু সময়ই তো বাকি আছে, পরীক্ষা দিতে থাকুন, হ্যাঁ একটা একটা করে পরীক্ষা দিতে থাকুন। পরীক্ষার হলে এসে আপনি আনন্দ খুঁজলে আনন্দ খুঁজে পাবেন না, পরীক্ষা দিতে থাকুন, আনন্দ আপনাকেই খুঁজে নেবে। হ্যাঁ সঠিক সময় এলে আনন্দ আপনাকেই খুঁজে নেবে। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।